আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকুলোডের যুক্ততায় শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা নবম দশমের নতুন কারিকুলামের আলোকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখবো সাতষট্টি থেকে ছিয়াত্তর পৃষ্ঠার তোমাদের যে কাজগুলো আছে কাজগুলোর সমাধান তাহলে ক্লাসটা শুরু করি আজ ক্লাসটা শুরু করার আগে এখন হাজার চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুর সাথে স্বাগত না তোমাদের জন্য যে আমাদের প্লে লিস্ট নবম বাংলা নতুন কারিকুলাম এই কারিকুলাম এই প্লে লিস্টে তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো সিরিয়ালে প্রমাণে পাবে তাহলে আমরা চলো প্রথম আমরা ছিয়াত্তর পৃষ্ঠার কাজটা শেষ করি পঞ্চম পরিচ্ছেদ নির্ভর লেখা কল্পনা নির্ভর লেখার বৈচিত্র্য বই কী বলছে বৈচিত্র্য নিচে কয়েক ধরনের নির্ভর রচনা তালিকা দেওয়া হলো এসব নির্ভর রচনার বৈশিষ্ট্য কি ডানের কলমে লেখো লেখার পরে সপরের সঙ্গে আলোচনা করা এবং প্রয়োজন সংশোধন করা তাহলে নির্ভর রচনা রচনার শ্রেণী হচ্ছে যেন দিশে কী কী দেওয়া আছে দেখা রূপকথা দেওয়া আছে বৈজ্ঞানিক কল্পনা কাহিনী গল্প কল্পকাহিনী আর এটা আছে রম্য রচনা তাহলে চলো আমরা তাহলে একটা সমাধানটা করি উত্তরটা করি আচ্ছা প্রথম আসো আমরা রূপকথা অর্থাৎ কল্পনানির্ভর রচনা যে রূপ রূপকথা তাহলে এটা এটা কী করবো রচনার বৈশিষ্ট্য রূপকথা এ এক ধরনের শিশুতোষ গল্প তাতে রূপকথা হচ্ছে এক ধরনের শিশুতোষ গল্প এ ধরনের রচনায় মানুষের পাশাপাশি রাক্ষর দত্ত দানব দান দান ডাইনি পরি বুথ পেট নিয়ে এছাড়া দেখো পরিমাণটাকে তোমরা দিলে দিয়ে লিখতে এখন কিন্তু রসিকার হয়ে গেছে ক্লিয়ার বোধ পেত ইত্যাদি থাকে এসব গল্প সাধারণত মানুষের মুখে মুখে চলতে থাকে এবং একটি গল্পের কাঠামো পাই একটি গল্পের কাঠামো পাই এবার বৈজ্ঞানিক কল্পকাহিনী কি বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা হয় বিজ্ঞানের বিষয় নিয়ে এ ধরনের রচনায় থাকে মহাকাশের কল্পকাহিনী যাতায়াতের জন্য ফ্লাই ফ্লাইং সশার মানুষের মতো আচরণকারী রোবট ইত্যাদি ওই যে আমরা তারা মঙ্গল গ্রহ চাঁদে বিভিন্ন যাওয়ার জন্য যে এরকম নবুজান বা বিভিন্ন কিছু করে এরকম যেগুলো করি এছাড়াও এ ধরনের রচনায় ভবিষ্যতের জগৎ বিজ্ঞানের অনাবিষ্কৃত এলাকা অর্থাৎ যেগুলো আবিষ্কার করতে পারেনি গ্রহান্তরের কাল্পনিক ধারণা ইত্যাদি যুক্ত থাকে এবার আসলে রম্য রচনা এটা খুবই ইম্পর্টেন্ট এরা বড় ক্লাসে অনেক লাগে রম্য রচনা এ ধরনের রচনায় লেখক সরস ভঙ্গিতে অর্থাৎ সহজ সহজ সরল সহজ ভঙ্গিতে কোনো বক্তব্য বা কাহিনীকে তুলে ধরেন অনেক আগে কৌতুক হাস্যরস কিংবা ব্যঙ্গবৃদ্ধ ব্যবহার করে এ ধরনের লেখাকে আকর্ষণীয় করা হয়ে থাকে ওকে এবার আমরা অলরেডি এটা তো জানবা এবার আমরা দেখো থ্রি পয়েন্ট এবার আমরা যাব পঁচাত্তর পৃষ্ঠা পঁচাত্তর পৃষ্ঠার যে তোমার যে কাজটা দেওয়া আছে পঁচাত্তর পৃষ্ঠার অত থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট টু পরে কি বুঝ কী বুঝলাম আচ্ছা তাহলে দেখো এরকম দেওয়া আছে কিশলয়ের এর রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্নে প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপ উত্তর দেওয়া আমার চুয়াত্তর নম্বর পৃষ্ঠার যে ক নম্বরে দেওয়া আছে ক লেখক এই রচনার প্রকৃতির পালা বদলের কেমন ছবি এঁকেছেন তাছাড়া একটা নমুনা উত্তরটা আমরা দেখে আসি ক দেখো লেখক এই রচনার প্রকৃতির পালাবদলের কেমন ছবি এঁকেছেন উত্তর লেখক এই রচনায় প্রকৃতির পালাবদলের চমৎকার ছবি এঁকেছেন রচনাটি শুরু হয়েছে বসন্তের বিদায় এবং গ্রীষ্মের আগমন দিয়ে গ্রীষ্মের প্রচণ্ড গরমে সকলে গাছের নিচে নির্মল বাতাসের ছোঁয়া পেতে জড়ো হয়েছে তারপর এসেছে বর্ষার অঝোর বৃষ্টি দেখতে দেখতে গরমের সময়টা শেষ হয়ে এসেছে হেমন্ত এসেছে হেমন্ত কার্তিকের রাতের হালকা ঠান্ডা সময় ডেকে নিয়ে আসে কনকনে শীত চারদিকে হিম বরফ ডেকে যায় হেমন্তের প্রথম দিক দিক থেকে সমস্ত গাছের পাতা ক্রমে জোরে পড়তে শুরু করে এভাবে শীতের মধ্যে প্রকৃতির রূপ বদলায় এবং গাছের সব পাতা জড়ে যায় প্রকৃতির পাতা বদল পালা বদলে এই বৈচিত্র্যময় চিত্রটি লেখক উক্ত রচনায় এঁকেছেন আচ্ছা এবার আসলে আমরা পঁচাত্তর নম্বর পৃষ্ঠার ক্ষ এবং গয়ের উত্তরটা জানবো পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে আমার দেওয়া আছে কি মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায় উত্তর মানুষের জীবনের সাথে গাছের পাতার অনেক দিক দিয়ে মিল রয়েছে মানুষের জীবনের লক্ষ্য হল নানাভাবে অন্যকে সাহায্য সহযোগিতা করা সহযোগিতা করা নিজের জীবনকে অন্যের জন্য বিলিয়ে দেওয়া আর তার এই জীবন ক্ষণস্থায়ী একটি নির্দিষ্ট সময় পর তাকে মৃত্যুবরণ করতে হয় এদিক থেকে গাছের পাতার লক্ষ্য ও মানুষ লক্ষ্য অন্যের জীবনের সুখ দেওয়া আর তাকেও একটা সময় পর মৃত্যুর করে ডলে পড়তে হয় এই বিষয়গুলো দিক দিয়ে মানুষের জীবনের সঙ্গে গাছের পাতার মিল বিদ্যমান এবার আস গ নাম্বার এই রচনার জীবন সম্পর্কে লেখকের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে আচ্ছা উত্তর এই রচনায় জীবন সম্পর্কে লেখকের দার্শনিক মনোভাব প্রতিফলিত হয়েছে রচনাটিতে লেখক পাতার মাধ্যমে মূলত মানুষের জীবনকে প্রতিফলিত করেছেন তিনি বলেতে বলতে চেয়েছেন পাতা যেমন নিজের জীবনকে অন্যের কল্যাণে নিরোষিত থাকতে থাকাতে থাকে সরি থাকাকে জীবনের লক্ষ্য মনে করেছেন তেমনই মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া এবে মানুষের দৈহিক মৃত্যু ঘটলেও তার জীবন টিকে থাকবে যুগ যুগ ধরে আচ্ছা এবার আস আমরা ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় চলে যাই অর্থাৎ ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি লেখা নিয়ে লেখা নিয়ে মতামত আচ্ছা কিশলহের জন্ম রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মত মতামত রয়েছে বা মনের প্রশ্ন জেগেছে তার নিচের ছকে লেখো কাজ শেষ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা দেওয়া হলো কিশলহের জন্ম মৃত্যু রচনায় যা আছে আর আমার মতামত বা জিজ্ঞাসা এক নম্বর দেখো করে দেওয়া আছে আমরা সবাই আসি একটা কাজ নিয়ে একটা ভূমিকা পালন করতে এই বর্ণনার মধ্য দিয়ে লেখক আসলে পাতার নয় প্রকান্তরের মানুষের জীবনের উদ্দেশ্য তুলে ধরেছেন পাকা পাতা নয় একটা প্রকান্তর অর্থাৎ একের পরে বিভিন্ন প্রকারের মানুষের জীবন মানুষের জীবনে যে বিভিন্ন প্রকার আছে বিভিন্ন এগুলো তুলে ধরা হয়েছে তাহলে আসলে এবার দুই এবং তিন নম্বরটার উত্তরটা আমরা সমাধানটা করি আরেকটা প্রশ্ন আমরা প্রশ্ন করলাম রচনা থেকে আছে জীবনের জীবনের কোনো শেষ নেই আচ্ছা আবার বলে এখানে যে নমুনা প্রশ্ন তুমি এই যে আমি যে দুই নাম্বারে যেটা নিচ্ছি তুমি কিন্তু এটাই নেওয়া লাগবে বিষয়টা এমন না ক্লিয়ার জাস্ট এই যে আর এক একজনের হতেই পারে জীবনের কোনো শেষ নেই এটা এবার আমার মতামত জিজ্ঞাসা এটি সেই জীবন যেটা অন্যের তরে বিলিয়ে দেওয়া হয় ওকে কথা এরকম তিন নম্বর বলছে তাহলে মৃত্যুর ঋতু দেখে ভয় পাবো কেন মৃত্যুর ঋতু দেখে ভয় পাবো কেন আমার মতামত বা জিজ্ঞাসা এর মাধ্যমে লেখক জয়কে ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা দিয়েছেন এবার আসত ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠাটি আমরা থ্রি পয়েন্ট এরকম দেখো থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর এটি কেন কল্পনারির্ভর লেখা এটা হতো কেন ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠার নিচেরটা কিশলয়ের কিশোলয়ের কিশোলয়ের মৃত্যু জন্ম শিরোনামের রচনাটি কেন নির্ভর লেখা বলা যায় উদাহরণ দিয়ে বোঝাও তাহলে চলো আমরা এটা নমুনা উত্তরটি দেখে আসি আচ্ছা নমুনা উত্তর হচ্ছে কিসালয়ের জন্মমিত শিরোনামের রচনাটি কিশলয় নামের একটি গাছ কিশলয় নামের একটি গাছের পাতার জন্ম এবং মৃত্যুর কাহিনী নিয়ে রচিত হয়েছে এটি একটি অবাস্তব চরিত্র ও ঘটনা কেননা বাস্তব জীবনে একটি পাতা কখনো কথা বলতে পারে না তার কোনো বোধশক্তিও থাকে না কিন্তু এই রচনায় আমরা এই পাতাকে মানুষের মতোই কথাবার্তা কথাবার্তা বলতে দেখি যা অবাস্তব ও কল্পনা নির্ভর সুতরাং এটি একটি কল্পনা নির্ভর লেখা এবার আসো আমরা তাহলে আমরা অলরেডি ছিয়াত্তর নাম্বার পিসটা আমরা সম্পূর্ণ শেষ করে ফেলছি অলরেডি আমাদের আর এক থেকে অলরেডি ছিয়াত্তর পর্যন্ত আমাদের শেষ হয়ে তোমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখো অবশ্যই দেখে নিবে আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই শেষ করে বন্ধুর সাথে সরকার বললাম বারও থাকো শুধু আল্লাহ হাফিজ